সোলাকান্দি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে 78 বছর পূর্তি অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আমাদের এই এলাকার গৌরব, সারা বাংলার অহংকার, এই স্কুলের প্রতিষ্ঠাতা শব্দ মরহুম আব্বাসউদ্দিন সাহেবের সুযোগ্য সন্তান, উনি এই স্কুলেরই ছাত্র, আমাদের প্রিয় বাজন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত প্রিয় বাজন, যার বরাস্তা রেখে সেই স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়ন করেছেন আমাদের প্রধানমন্ত্রী, যার উপরে 100% আস্থা রেখে এই পদ্মা বহুমুখী সেতু বাস্তবায়ন করেছেন আমার গ্রামের কৃতি সন্তান। আবেগে বুক ফেটে যায় যে আমার সামনে বসে আছেন এই এলাকার গৌরব তথা কুমিল্লার গৌরব, সারা বাংলার গৌরব, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শ্রদ্ধা ভাজন জনাব ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম শফিক সাহেব উপস্থিত। আরেক গর্বিত মায়ের গর্বিত সন্তান আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ প্রধান অতিথি আমার এই গ্রামের কৃতি সন্তান, এই সোলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সময় শিশুকালের ছাত্র, আমেরিকা প্রবাসী, বঙ্গমাতা পরিষদের আমেরিকার মাননীয় সভাপতি, আমার গ্রামের কৃতি সন্তান শ্রদ্ধা ভাজন নেতা, শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব জনাব ডাক্তার এনামুল হক মঞ্চে উপস্থিত। আমার এই ইউনিয়ন থেকে দুইবার নির্বাচিত চেয়ারম্যান, এই স্কুলেরই ছাত্র এক সময়কার শ্রদ্ধা ভাজন ব্যক্তি, 8 নং জিয়ার কেন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব আলহাজ আলী আশরাফ এখানে উপস্থিত। আমার গ্রামের আরেক কৃতি সন্তান, যে অনুষ্ঠানটা করার জন্য সর্বসময় উদ্যোগ হয়ে আগ্রহে আসেন আমার গ্রামের কৃতি সন্তান, এই স্কুলের ছাত্র সাবেক প্রকৌশলী জনাব কামরুদ্দিন সাহেব উপস্থিত আছেন। 71-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা এই গ্রামের কৃতি সন্তান জনাব ইঞ্জিনিয়ার, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব ইঞ্জিনিয়ার জসীমউদ্দিন সাহেব উপস্থিত আছেন। আমার গ্রামের কৃতি সন্তান, এই স্কুলের ছাত্র, যারা এই সমাজকে, যারা দূরে আছেন এই দেশের সম্মান অর্জন করছেন, যারা গ্রামকে সুসংগঠিত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, প্রিয় ভাই জনাব খালেকুল্লাহ সাহেব উপস্থিত আছেন। এই স্কুলের দীর্ঘদিনের সাবেক প্রধান শিক্ষক, এই গ্রামের কৃতি সন্তান জনাব ওবায়দুল্লাহ ভূঁইয়া ওনার পাশেই বসে আছেন। যে এক সময় আমার বাবা চাচারা বলতেন, গৌরব করতেন, একটা বেঞ্চ ছিল গুরুগুর স্কুলে, যারা ইঞ্জিনিয়ার ডাক্তার হয়ে এই গ্রামের নাম উজ্জ্বল করেছেন, সেই ব্যক্তি জনাব মজিবুল্লাহ ভূঁইয়া উপস্থিত আছেন। এই গ্রামের দ্বিতীয় সন্তান মুস্তাফিজ ভূঁইয়া আরেক প্রকৌশলী, আমার বন্ধু, আমরা প্রকৌশলী হতে পারি নাই, গ্রামে বসে মানুষের খোঁজখবর নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করি, অনেক গর্বিত ভাইয়ের গর্বিত সন্তান জনাব আবু তাহের মোল্লা সহ এবং এখানে উপস্থিত আছেন আমার এই স্কুলের বর্তমান ম্যানেজিং কমিটি সম্মানিত সভাপতি স্নেহভাজন জনাব বাবুল মোল্লা সহ ইঞ্জিনিয়ার মঞ্জিল ভূঁইয়া। আমি অনেকের নামগুলো কেন বলছি, সবার নামগুলো জানে না, সবার নামগুলো জানার দরকার এবং উপস্থাপন করার দরকার। আমি এই নামটা বলি, দণ্ডবাদ জানে আমার বক্তৃতা শেষ করে দিব, সময় অত্যন্ত সংকীর্ণ, এইটুকু অত্যন্ত বুঝাল্লাই দিয়েছে, বক্তৃতা দেওয়া আজকে নয়, সবার সাথে একটা ভ্রাতৃত্ব 78 বছর পরে আমরা সাইকে অপরের সাথে দেখা করবো এই জিনিসটা। যারা মঞ্জিল ভূঁইয়া এখানে আজকে এই অনুষ্ঠানে যিনি আহ্বায়ক পরিচালনা আহ্বায়ক ইঞ্জিনিয়ার সগুন ভাই সহ আমাদের পাশে জিলন ভূঁইয়া এখানে এবং আমাদের সহকারী শিক্ষা অফিসার আরিফুলক সাহেব উপস্থিত আছেন উপজেলা শিক্ষা অফিসার বিশেষ অতিথি জনাব রাজা প্রবীণ ভানু জনাব আব্দুল খালেকুল্লাহ সাহেব জনাব মোহাম্মদ ওবায়দুল্লাহ ভূঁইয়া জনাব মোহাম্মদ বাবুল্লাহ সভাপতি জনাব, আরেকটি কথা বলছি, সেই দীর্ঘ 78 বছর পূর্বে একজন প্রধান শিক্ষক এই স্কুলে ছিল, আজকে পর্যন্ত স্কুল আছে, অথবা একটা প্রধান শিক্ষক আছে,
আজকে যিনি এই শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানটা পরিচালনা করছেন, নির্বাহী পরিচালক হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন, আমাদের স্কুলের প্রধান শিক্ষিকা জনাব মোসাম্মদ আয়েশা সিদ্দিকা, সব সম্মানিত উপস্থিতি আমি বক্তৃতা দেব না, আমি শুধু একটা কথা বলবো। আমি সর্বপ্রথমে একবার আমি জানাইছি, আবার আমি তা আজকে যারা এখানে উপস্থিত আছেন, পূর্বে যারা প্রাক্তন ছাত্রছাত্রী আছেন, তারা অনেকে জীবিত আছেন, জীবিকার দায়ে দেশ বিদেশে কর্মক্ষেত্রে অবস্থান করতেছেন, আমি তাদের জন্য দীর্ঘায়ু কামনা করছি। যারা এই প্রাক্তন ছাত্ররা এই স্কুলে লেখাপড়া করে আজকে কবরবাসী হয়েছেন, আমি তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। আমি কামনা করছি আজকে যারা স্কুলে এই শিশুরা যারা লেখাপড়া করতেছেন, তারা আগামী দিনে ভবিষ্যৎ যেমনি করে পূর্বের নেয়, আমাদের এলাকার সন্তানেরা আমার গ্রামের মান রক্ষার জন্য উজ্জ্বল করেছেন। আজকে যারা শিশুরা আছেন তারা সকলে আপনারা আমার এক্ষেত্রে লেখাপড়া শিখে এই গ্রামের এই এলাকার মান উন্নয়ন করবেন। আমি সরি একটা কথা ভুলে গিয়েছি, আজকে যারা এই স্কুলটা শিক্ষক হিসেবে শিক্ষিকা হিসেবে যারা পরিচালনা করছেন, আমি তাদেরকে আমার অন্তরে কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আজকে যারা অতিথিরা আসছেন, সকল লোকেরা আসছেন, আমি সোলাকান্দি গ্রামের একজন নবীন সন্তান হিসাবে পরিশেষে একটি কথা বলি, আমার বাবা স্কুলের প্রথম ছাত্র ছিলেন মরহুম দেওয়ান আব্দুর রব সাহেব, আপনারা অনেকে মধ্যে জানেন না, যারা মুরব্বীরা জানেন, এই স্কুলের প্রথম ছাত্র। তো যাই হোক, আমি সবার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। যারা এই গ্রামে পাশে একটা কবরস্থান আর যারা এই মাদ্রাসা করতেছেন কবরস্থান করতে, এই কেজে যারা মন প্রাণ দিয়ে এই গ্রামে উজ্জ্বল করার জন্য আখেরাতের জন্য যারা কাজ করে যাচ্ছেন, রাব্বুল আলমিনের কাছে ফরিয়াদ করছি। হে আল্লাহ, আমাদের নেতৃবৃন্দকে যারা আছে তাদেরকে দীর্ঘায়ু কামনা করছি, যারা চলে গেছে তাদের জান্নাত কামনা করছি, এবং যারা আজকে আরও যারা আছেন ভবিষ্যতে এই গ্রামের উজ্জ্বলের জন্য, এই এলাকার উজ্জ্বলের জন্য, এই এলাকার মান সম্মান রক্ষা করার জন্য সকলে মিলে আমরা কাজ করবো, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে যারা এটা আয়োজন করেছেন, আয়োজন একটা আহ্বায়ক কমিটি আছে, কমিটির সকলকে আমার অন্তরস্থলে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং যারা মিডিয়া এবং সাংবাদিক মেয়েরা আসছেন, প্রেসের যারা আসছেন, তাদেরকে সোলাকান্দি গ্রামের পক্ষ থেকে এবং আয়োজন কমিটির পক্ষ থেকে আপনাদের যাচ্ছি ও প্রাণডালা অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা দূর দূরে কষ্ট করে আসছেন, আপনাদের প্রতি আমাদের হল আমাদের কমিটি এবং আজকের এই সভাপতি দাঁড়াচ্ছেন, সকলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। বন্ধুগণ, অনেক কথা বলে ফেলছি, বিদায় লগ্নে শুধু একটা কথা বলে যাবো, বাবা চলে গেছে, দাদা চলে গেছে, এই স্কুলে অনেক ছাত্র চলে গেছে, হয়তো এই ছেলেরা যারা আছে আমরা একদিন চলে যাব, সকলের কাছে ইমানি দাওয়াত এবং এই স্কুলের প্রতি সুনজর রেখে আগামী দিনে যেন সোলাকান্দি স্কুল এই প্রাইমারি স্কুল একটা মডেল স্কুল হিসাবে প্রতিষ্ঠিত হবে, যেই প্রতিষ্ঠান লগ্নে আমাদের জনাব ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম সাহেব, জনশ্রী শেখ হাসিনা, আজকের প্রধানমন্ত্রীর অত্যন্ত প্রিয় ভাজন, আমি আমার চাচা সম্বোধন করে ওনাকে আবেদন করে নিবেদন করবো, আপনি যেই স্টেজ অবস্থান করতেছেন সেই স্টেজ এটুক কাজ করার কথা নয়, আমাকে ব্যর্থ মাফ করে দিবেন, আপনার সাথে আমরা সঙ্গবদ্ধ সহযোগিতা করবো, এই প্রতিজ্ঞা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, আপনার সকলে ভালো থাকবে, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।